হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আরও একটা নতুন ভ্যাকান্সির ব্যাপারে আমি আলোচনা করব, যেখানে ইউকো ব্যাংকের তরফ থেকে একটা খুব ভালো এবং বড় ভ্যাকান্সির ব্যাপারে একটা নোটিফিকেশান বেরিয়েছে, যেখানে অফিসার, অ্যাকাউন্টেন্ট এবং এছাড়া আরও বিভিন্ন পদে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে, বিভিন্ন পদে নিয়োগ চলছে এবং এটার নোটিফিকেশান ডেট আছে 24/10/2020। এবং এই অফিসিয়াল নোটিফিকেশানে বলা হয়েছে কলকাতা সহ কিন্তু সমস্ত ভারতে কিন্তু নিয়োগটা চলছে। এবং সবথেকে খুশির খবর, এখানে অনলাইনে কিন্তু আবেদনটা করতে হবে এবং যে পরীক্ষা কেন্দ্র সেটা কিন্তু কলকাতাতে থাকছে, এটা কিন্তু খুব একটা বড় সুবিধা। এবং এর পাশাপাশি এই নোটিফিকেশানে আরও যে সকল তথ্যগুলো দেওয়া হয়েছে, মানে পরীক্ষাটা কবে হবে সেটাও বলে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি পরীক্ষার বিষয়বস্তু, পরীক্ষার সিলেবাস, কত নাম্বার থাকছে সমস্তটাই বলে দেওয়া হয়েছে এবং সমস্তটাই আমি এই ভিডিওতে বলবো। সুতরাং ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকো এবং এই রিক্রুটমেন্টের ব্যাপারে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কিছু থাকে তাহলে ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কী কী বলা হয়েছে। তো এখানে আমি আগে বলেছি যে এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে www.ukobank.com এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে। তো তাহলে এবার দেখা যাক কোন কোন পদের জন্য এখানে নিয়োগ চলছে এবং টোটাল ভ্যাকান্সি কত আছে, এবং পাশাপাশি এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সির লিস্টও এখানে দেওয়া রয়েছে। তো এখানে সিকিউরিটি অফিসার পদের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 9টা, ইঞ্জিনিয়ার সিভিল 4টে, ইলেকট্রিক্যাল 2টো এবং আর্কিটেক্ট 2টো ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ টোটাল 8টা ভ্যাকান্সি। ইকোনমিস্ট পদে রয়েছে টোটাল 2টো ভ্যাকান্সি, স্ট্যাটিস্টিশিয়ানের জন্য রয়েছে 2টো, আইটি অফিসার 20টা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের জন্য ভ্যাকান্সি 25টা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট MMGS স্কেল 2-র জন্য ভ্যাকান্সি, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে আছে 91টা। এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিও। এবং এই যে নোটিফিকেশানটা, এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করে দেবো, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। এবং এটা টোটাল 9টা পেজের একটা নোটিফিকেশান। তো সম্পূর্ণটা বলতে গেলে ভিডিওটা অনেক যেহেতু বড় হয়ে যাবে, তো আমি মূল মূল বিষয়গুলো বা মেন জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এবার দেখে নেওয়া যাক ইম্পর্ট্যান্ট ডেটসগুলো কী আছে। এখানে কিন্তু অনলাইনে আবেদন শুরু হচ্ছে 27/10/2020 থেকে এবং লাস্ট ডেট আছে এটার 17/11/2020 পর্যন্ত। এবং ডেট অফ অনলাইন এক্সামিনেশান, এবং যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে এক্সামিনেশান ডেট দেওয়া হয়েছে, এটা কিন্তু December 2020 অথবা January 2021 হতে পারে, অর্থাৎ ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে। এবং এরপরে আছে ডেট অফ ইন্টারভিউ, এটা অনলাইন এক্সামিনেশান হওয়ার পরে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এইটা জানিয়ে দেওয়া হবে যে ইন্টারভিউ ডেট কবে দেওয়া হচ্ছে। এবার দেখে নেওয়া যাক এজ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানের ব্যাপারে কী বলা হয়েছে। এখানে বয়স গুনতে হবে 1/10/2020 হিসাবে, যেখানে সিকিউরিটি অফিসারের পদের জন্য বয়স আছে 21-40 বছর। এখানে গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাচ্ছে, যেখানে 60% মার্কস কিন্তু থাকা প্রয়োজন এবং এখানে 5 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন। এরপর আছে সিভিল ইঞ্জিনিয়ার, এখানে বয়স হতে হবে 21-30 বছরের মধ্যে। এখানেও কোয়ালিফিকেশানে একটা ডিগ্রি প্রয়োজন, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারের ওপরে এবং 60% মার্কস কিন্তু থাকতে হবে। এখানে কোনোরকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, কিন্তু থাকলে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপর আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্সের জন্য, এখানে বয়স হতে হবে 21-30, এখানেও একটা ডিগ্রি প্রয়োজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে এবং সেখানে 60% মার্কস প্রয়োজন এবং এখানে কোনোরকম এক্সপিরিয়েন্স লাগছে না, কিন্তু থাকলে অগ্রাধিকার। এরপরে আছে আর্কিটেক্ট, এখানে 21-30 বছর, এখানে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের ওপরে ডিগ্রি প্রয়োজন, যেখানে 60% মার্কস প্রয়োজন, এখানেও কোনোরকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, কিন্তু থাকলে অগ্রাধিকার। এরপর আছে ইকোনমিস্ট, এখানেও বয়স 21-30, পোস্ট গ্রাজুয়েট প্রয়োজন, সঙ্গে 60% মার্কস কিন্তু প্রয়োজন, এখানে 2 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন। এরপর আছে স্ট্যাটিস্টিশিয়ান, এখানে 21-30 বছরের মধ্যে বয়স হতে হবে, এখানেও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে, যেখানে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ে থাকতে হবে এবং পার্সেন্টেজ হতে হবে 60%, এখানেও কিন্তু কোনো এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন নেই, কিন্তু থাকলে অগ্রাধিকার। এরপর আছে আইটি অফিসার, বয়স 21-30, এখানে 60% মার্কস নিয়ে বিই বা বিটেক করে থাকতে হবে, এখানে মিনিমাম 1 বছরের একটা কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন। এরপর আছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এখানে 21-30 বছর পর্যন্ত বয়স, এখানে কোয়ালিফাইড হতে হবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়ে এবং অভিজ্ঞতার প্রয়োজন নেই, কিন্তু থাকলে অগ্রাধিকার। এবার দেখে নেওয়া যাক সিলেবাসের ব্যাপারে তথ্য কী দেওয়া হয়েছে। এখানে টোটাল পরীক্ষা যেটা হবে 200 মার্কসের এবং টোটাল 200টা কোশ্চেন থাকবে। তো এবার দেখে নেওয়া যাক কোন কোন বিষয় থাকছে। এখানে রিজনিং থাকছে 50 নম্বরের, 50টা প্রশ্ন থাকবে। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে 50টা প্রশ্ন এবং থাকবে 25 নম্বর। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে থাকছে 50টা কোশ্চেন এবং 50 নম্বর। এবং প্রফেশনাল নলেজ, এখানে থাকছে 50টা কোশ্চেন এবং 75 নম্বর। এবং টোটাল সময় থাকছে কিন্তু 2 ঘন্টা।
তো তাহলে বন্ধুরা তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু রিজনিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে একটা বড় নাম্বার থাকছে। তো সেই জন্যই কিন্তু আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত রিজনিংয়ের ক্লাস করাচ্ছি চঞ্চল ঘোষের বই থেকে এবং সুবীর দাসের বই থেকে। তোমরা কিন্তু রিজনিংয়ের ক্লাসগুলো একদম মিস করো না। এই সকল রিজনিংয়ের ক্লাসগুলোকে ফলো করলে তোমরা কিন্তু সমস্ত পরীক্ষার যে রিজনিং পার্টটা থাকছে সেখানে কিন্তু একটা ভালো নম্বর তোমরা ক্যারি করতে পারবে। সুতরাং আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলোকে অবশ্যই ফলো করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে। তো প্রতিবারের মতো এবারও সেই একই ব্যাপার, আমরা প্রত্যেকেই জানি ব্যাংকের ফিজ সবসময় প্রচণ্ড হাই থাকে, সেটাও এখানেও আছে। কিন্তু SC/ST-দের জন্য একটু ছাড় রয়েছে, ভালোই ছাড় রয়েছে। এখানে SC/ST বা PWD যারা আছো তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিজ আছে 100 টাকা এবং GST দিয়ে 18 টাকা, টোটাল ফিজ আছে 118 টাকা। এবং যারা UR বা OBC বা EWS ক্যাটাগরি তাদের জন্য ফিজ আছে 1000 টাকা এবং 180 টাকা GST, টোটাল 1180 টাকা। এবং এই সকল পরীক্ষার যে কল লেটার বা অ্যাডমিট কার্ড সেটা কিন্তু এই ইউকো ব্যাংকের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু পাওয়া যাবে। তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ইউকো ব্যাংকের ওপরে একটা ভ্যাকান্সি ব্যাপারে তথ্য। যদি ভিডিওটা তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, যাতে তারাও এই ভ্যাকান্সিতে আবেদনটা করতে পারে। এই ধরনের সমস্ত চাকরি সংক্রান্ত ইনফরমেশনগুলো পেতে এবং বিভিন্ন রিজনিংয়ের ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।